আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুন্নতে খাতনা একটি ইবাদত। খাতনা আমাদের সমাজে মুসলমানি বলে পরিচিত। আমাদের মুসলিম সমাজে এই সংস্কৃতি শত শত বছর ধরে চলে আসছে। এটি একটি মহান সুন্নত। যুগে যুগে বড় বড় নবী রাসূলও এই সুন্নত পালন করেছেন। আজকের ভিডিওটিতে জানিয়ে দেয়া হবে এই সুন্নতে খাতনার বিষয়কর বৈজ্ঞানিক যত উপকার, যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। এই সুন্নতে খাতনা সর্বপ্রথম পালন করেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এ বিষয়ে হযরত সাইদ ইবনে মুসাইয়্যাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হলেন খাতনার সুন্নত পালনকারী সর্বপ্রথম ব্যক্তি। মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস 26467। এ বিষয়ে পবিত্র কুরআনেও স্পষ্ট উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করেন, অতঃপর তিনি তা পূর্ণ করেন। তিনি বলেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো। সে বলল, আমার বংশধরদের থেকেও? তিনি বলেন, জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না। সূরা বাকারা আয়াত 124। এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলা ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলার সূত্রে বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষাগুলোর মধ্যে থেকে একটি শারীরিক পরীক্ষা হল খতনা করা। তফসিরে ইবনে কাসির 1406। খতনার স্বাস্থ্যগত উপকারিতা। খতনার দ্বারা শরীর অধিক পাকপবিত্র ও পরিচ্ছন্ন থাকে। খতনা করালে শিশুদের মূত্রপথের সংক্রমণ প্রতিরোধ হয়। এর ফলে প্রস্রাবে জ্বালা পড়া, জ্বর, খাবারে অনীহা এবং স্বাস্থ্য ভালো না হওয়া ইত্যাদি রোগ থেকে ঝুঁকিমুক্ত থাকে। প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে খতনা করালে লিঙ্গের ক্যান্সার প্রতিরোধ হয় ও যৌনবাহিত রোগের ঝুঁকি কমে। পুরুষাঙ্গের মাথায় বাড়তি চামড়ার নিচে এক ধরনের সাদা পদার্থ জমে এবং এটি পুরুষাঙ্গের ক্যান্সারের জন্য দায়ী। লিঙ্গের মাথায় প্রদাহ, চুলকানি ও জ্বালা পড়া করলেও খতনা করালে তা সেরে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরুষের খতনা এইচআইভি বা এইডস প্রতিরোধে একটি কার্যকর ভূমিকা রাখে। এটি আংশিক সুরক্ষা দেয়। আফ্রিকার যেসব দেশে খতনার হার বেশি, সেসব দেশে এইডসের হার তুলনামূলক কম। খতনার বৈজ্ঞানিক সুফল। পুরুষদের খতনাকে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানীরা অত্যন্ত স্বাস্থ্যসম্মত বলে মনে করেন। খতনার মাধ্যমে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। খতনার প্রধান সুবিধা হল এর ফলে লিঙ্গের অগ্রত্বকে যে তরল জমে নোংরা অবস্থা সৃষ্টি করে তা থেকে রেহাই পেতে পারে। 1500 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনার কথা বলেছেন। ব্যাপক গবেষণা শেষে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে খতনার ব্যাপক উপকারিতা আছে। খতনার সুফল নিয়ে অস্ট্রেলীয় মেডিকেল সায়েন্সের অধ্যাপক ডক্টর ব্রায়ান মরিস চমৎকার গবেষণা করেছেন। তাতে উল্লেখ করা হয়, যেসব বালকের সার্কামসিশন অর্থাৎ খতনা করা হয়নি, তাদের অপেক্ষাকৃত কিডনি, মূত্রথলি ও মূত্রনালীর ইনফেকশন 4 থেকে 10 গুণ বেশি হয়। তিনি মনে করেন, সার্কামসিশনের অর্থাৎ খতনার মাধ্যমে অন্তত 1/4 মূত্রনালীর ইনফেকশন হ্রাস করা যায়। ওয়াশিংটনের সৈনিক মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রফেসর ডক্টর বিজবেল বলেন, আমি প্রথমে খতনার বিরোধী ছিলাম, পরে দীর্ঘ গবেষণার ফলে প্রমাণিত হলো যে মূত্রথলি ও মূত্রনালী বিষয়ক অনেক জটিল রোগের সমাধান হল খতনা। শুধু তারাই কেবলমাত্র গবেষণা করেছেন তা নয়, ডক্টর রূপসন তার গবেষণাপত্রে উল্লেখ করেন, 1930 থেকে এ পর্যন্ত 60,000 মানুষ আমেরিকায় মূত্রনালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এর মধ্যে কেবল 10 জন খতনাকৃত রয়েছে, বাকি সব খতনাবিহীন ব্যক্তি। এ ব্যাপারে ইউরোলজি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মূত্রনালীর প্রদাহ শিশুদের বেশি হয় এবং এতে কিডনির সমস্যা, জ্বর ও রক্তের ইনফেকশন পর্যন্ত হতে পারে। এমনকি খতনা মরণব্যাধি এইডস ও যৌনরোগ প্রতিরোধে সহায়ক। সাধারণ অর্থে লিঙ্গের ক্যান্সার হল অপরিচ্ছন্নতার ব্যাধি। পুরুষাঙ্গের শীর্ষে ঘা হয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একসময় ক্যান্সারের রূপ নেয়। এমন রোগীর ওপর গবেষণা করে দেখা গেছে, খতনা করানো পুরুষের চেয়ে খতনা না করানো পুরুষ এ ধরনের ক্যান্সারে বেশি আক্রান্ত হয়ে থাকে। এছাড়াও যৌনবিজ্ঞানীরা বহুকাল আগে থেকেই বলে আসছেন যে পুরুষের খতনা করালে স্পর্শকাতরতা বেড়ে যায়। এতে যৌনমিলনে অধিক আনন্দ উপভোগ করে নারী পুরুষ উভয়ই। বর্তমানে ইংল্যান্ড, আমেরিকা সহ ইউরোপেও প্রচুর পরিমাণে খতনা করানো হয়, যেখানে গুরুত্বের সঙ্গে এটা দেখা হয়। মোট কথা, সুন্নতে খতনা একদিকে যেমন ইবাদত, অন্যদিকে এর কারণে আল্লাহ তাআলা অনেক মারাত্মক রোগ ব্যাধি থেকেও মুক্তি দেন। সর্বোপরি বলা যায়, ইসলাম যেখানে শান্তি সেখানে। আল্লাহ তাআলা আমাদের তার সকল বিধান পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর যত পারা যায় শেয়ার দিয়ে এই অজানা বিষয়ে সকলকে জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন,
আপনাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।